তো তার আগে ইনশাল্লাহ আমরা ইমান ভঙ্গের কারণগুলো বলি। আমি যেভাবে বলি বা যেখান থেকে বলি সেখানে 12টা পয়েন্ট তারা ই করেন, এই 12টাই লিমিটেড না, ইমান ভঙ্গের অনেক কারণ আছে, কিন্তু 12টা মেজর কারণ তারা বলেন, মূল কারণ বলেন। তার ভিতরে প্রথমটা আমি প্রথমে পয়েন্ট বলে যাই, তারপরে অথবা পয়েন্টের সাথে সাথে একটু একটু করে ই করে যাব, একটু ছুঁয়ে ছুঁয়ে যাবো জাস্ট, কারণ এটা আগেই বললাম যে 3টা জুমার খুতবা এটা। তো 12টা পয়েন্টের ভিতরে প্রথম পয়েন্টটা হচ্ছে যে কোনো প্রকার বড় শিরকে লিপ্ত হওয়া। বড় শিরককে তারা 4 ভাগে ভাগ করছেন, এই লেখক যার থেকে আমি পড়ি উনি 4 ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে প্রার্থনা শিরক। প্রার্থনা শিরক মানে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু প্রার্থনা করা, পীর হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন বা আরও কোনো বুজুর্গ হন, কারো কাছে কিছু প্রার্থনার সেন্সে যেটা আসে সেইভাবে চাওয়া। প্রার্থনা হচ্ছে ইবাদতের নির্যাস, এসেন্স যেটাকে আমরা বলি। লেবুর নির্যাস হচ্ছে লেবুর রস যেটা, সেটা রসের জন্য কিন্তু আমরা লেবুটা খাই বা লেবুটা কিনি। তো ইবাদতের নির্যাস হচ্ছে প্রার্থনা। এই ইবাদত যেহেতু 1 মাইক্রন আল্লাহ ছাড়া কারোর দিকে ডিরেক্ট করা যাবে না, প্রার্থনাও কোনো অবস্থায় আল্লাহ ছাড়া কারোর কাছে করা যাবে না। এটা প্রার্থনা মানে চাওয়া, আমরা চাই না সন্তান চাই, টাকা পয়সা চাই, ঘর বাড়ি চাই, সুন্দরী বউ চাই, অথবা আরেকটা কিছু চাই, সব কিছু শুধুমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখানে আমরা বলতেছি যে আমরা আল্লাহ ছাড়া কারোর কাছে কিছু চাই না। এটা মিনিং হচ্ছে যে জিনিসগুলো আল্লাহর কাছে চাওয়ার সেগুলো আর কারোর কাছে চাই না। আপনাকে আমি বললাম আমার 1 গ্লাস পানি দেন, এটা এটা সেই চাওয়া না, এটা কার্যকারণের ব্যাপার। আপনাকে আপনি আপনার সামনে গ্লাস আছে, জগ আছে, আমি বললাম আমাকে 1 গ্লাস পানি খাওয়ান, এইটা সেই চাওয়া না। যে চাওয়াগুলা মাবুদের কাছে চাওয়া হয়, যিনি দিতে পারেন তার কাছে চাওয়া হয়, যিনি সব কিছু দিতে পারেন তার কাছে চাওয়া হয়, সেই প্রার্থনা আল্লাহ ছাড়া কারো কাছে করা যাবে না। এটা 2 নম্বর হচ্ছে শিরকের ভিতরে আমি আসি এখন। 1 নম্বর পয়েন্টের 4টা ক্যাটাগরি আমি বললাম। 1 নম্বর পয়েন্ট কি কোনো প্রকার শির, সেটার 4টা পয়েন্ট বলছি আমি। প্রথমটা বললাম প্রার্থনায় শির, 2 নম্বরটা হচ্ছে নিয়তের শির। একই কাজ আপনি করেন আমি করি, আমারটা ইবাদত আপনারটা শির। কেন? আমি ধরেন গরু জবাই করলাম আল্লাহর নামে সাদাকা হিসাবে, আমারটা যদি কবুল হয় আলহামদুলিল্লাহ, আমারটা শির না। কিন্তু আপনি এই একই গরু হয়তো ফুলতলির ওইখানে পাঠিয়ে দিলেন, যেখানে বাবার মাজারে বা বাবার ইসে ওইটা জবাই করা হোক, আপনারটা কিন্তু শির হয়ে যাবে শুধু নিয়তের কারণে। হ্যাঁ, নিয়ত তো এটা বুঝতে হবে যে নিয়তটা আমাদের শুদ্ধ হইতে হবে। আমাদের সকল ইবাদতের কাজ, সওয়াব হাসিলের কাজ শুদ্ধ নিয়ত হইতে হবে, শুদ্ধ ইন্টেনশন ভিতরে নিয়তটা শুদ্ধ থাকতে হবে, তা নাহলে শিরক হয়ে যাওয়ার চান্স আছে, যেভাবে আমি উদাহরণ দিলাম একটা। 3 নম্বর ক্যাটাগরি শিরক হচ্ছে আনুগত্যের শিরক। আনুগত্যের শিরক মানে হচ্ছে আপনার এমন আনুগত্য যদি কারোর প্রতি থাকে যে আনুগত্য আপনাকে আল্লাহর আনুগত্য থেকে বিমুখ করে বা আল্লাহর আনুগত্যের বিপরীতে যায়, সেটা হচ্ছে আনুগত্য শিরক। এখানে সূরা তওবার 31 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে ইহুদি এবং খ্রিস্টানদের কথা বলতেছেন যে তারা তাদের রব্বি এবং বিশপ মানে তাদের ধর্মযাজক যারা তাদেরকে তারা রব বানায় নিয়েছে। তা আদি বিন হাতিম বলে এক সাহাবি ছিলেন, উনি খ্রিস্টান ছিলেন, উনি আল্লাহ রাসূলের কাছে দিন গ্রহণ মানে ইসলাম গ্রহণ করতে আসছেন। তো উনি বললেন যে আমি ইসলাম গ্রহণ করবো, কিন্তু আমি একটু জানতে চাই আল্লাহ এইভাবে কেন বলেন, আমরা তো আমাদের ধর্মযাজকদের ইবাদত করি না। তখন আল্লাহ রাসূল তাকে বললেন যে তারা যদি একটা হারাম জিনিসকে হালাল বলে ফতোয়া দেয় তোমরা মানো না? যে হ্যাঁ তা তো আমরা মানি, হারামকে হালাল, এবং কোনো হালাল জিনিসকে হারাম বলে তোমরা মানো না? যে হ্যাঁ হ্যাঁ সেটাও তো মানি। এইটাই হচ্ছে রব বানায় নেওয়া, এবং এইটাই হচ্ছে আনুগত্যের শিরক। যখন আল্লাহ যেটাকে হারাম করছেন সেটা আপনার কোনো বুজুর্গ, কোনো পীর, কোনো ফকির হালাল করে দিল, আর আপনি সেটাকে হালাল মনে করে করতে শুরু করলেন, এটা হচ্ছে আনুগত্যের শিরক। এরকম আমাদের ধরেন আমরা পলিটিক্যাল লিডাররা আছে, তারা আমাদেরকে বা আরও অনেক অনেক ধরনের লিডার আছে আমাদের ভিতরে, ধরেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত হোক, মুড়ল হোক, তারপরে পলিটিক্যাল লিডার হোক, দেশের রাষ্ট্রপ্রধান হোক, রাষ্ট্রনায়ক হোক, এরা ডে ইন ডে আউট আমাদেরকে হারাম জিনিসকে হালাল বানায় দিচ্ছে। আমাদের দেশে ব্যাংকিং আছে না, ব্যাংকিং চলতেছে। তো আপনি এখানে যদি আমি বলি যে গোলাপগঞ্জের বাজারে একটা শুকুরের মাংসের দোকান দেওয়া হয়েছে, আপনারা কী করবেন? সবাই গিয়ে ভেঙে দেবেন না? অন্তত গোলাপগঞ্জের মানুষ ভেঙে দিবে যে কী মুসলমানের সমাজের ভিতরে শুকুরের গোশতের দোকান। শুকুরের গোশতের ব্যাপারে আল্লাহ কিন্তু বলেন নাই যে শুকুরের গোশত যে খাইলো সে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো, এই কথা কিন্তু বলেন নাই, শুধু হারাম বলছেন। আর ব্যাংকের কথা কী বলছেন, সুদের কথা কী বলছেন? আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করছে বলছেন। কয়টা ব্রাঞ্চ আছে এই সে গোলাপগঞ্জে? অন্তত 5-7টা তো আছেই, অনেক কয়টা ব্যাংক আছে তাই না?
আপনাকে কেউ ভাঙতে গেছেন না, ওইখানে গেলে ম্যানেজার চা খাওয়াই দেন, আপনার খুব খুশি হয়ে চা খাই আসে যে আমার কত তোয়াজ করছে ওইখানে, তাই না? এই বুঝের ব্যাপার, চিন্তা করবেন, এটা নিয়ে চিন্তা করবেন ইনশাল্লাহ, ইমান ভঙ্গকারী বিষয়ের ভিতরে আসতেছে। চার নম্বরটা হচ্ছে ভালোবাসায় শিরক। আমরা অনেকেই অন্য কাউকে, মানুষকে অথবা কাউকে ভালোবাসি, অন্য কোনো মানুষকে এমনভাবে ভালোবাসি যেটা আল্লাহর ভালোবাসাকে ছাড়াই চলে যায়। পৃথিবীর সকল ভালোবাসা আল্লাহর ভালোবাসার সাবসেট বা আমরেলায় হইতে হবে, মানে আল্লাহর ভালোবাসার বাইরে যেতে পারবে না কোনোটা, আল্লাহর ভালোবাসার বাইরে কোনটা যেতে পারবে না, আল্লাহর ভালোবাসার ভিতরে থাকতে হবে। তো যেটা হয় যে আপনার ধরেন এই শীতের রাতে সকালে আপনি ঘুম থেকে উঠতে গেছেন, ফজরের নামাজ পড়বেন, আপনার বউ করলো কি এত শীতের ভিতরে উঠবা সকালে আটটার সময় পড়ে নিয়ে ফজরের নামাজ, এগুলো আছে, রেওয়াজ আছে আমাদের দেশে, রেওয়াজ আছে, অনেক মানুষ ফজরের নামাজ সূর্য ওঠার পরে পড়ে। তো এই যে বউয়ের ভালোবাসা বা বউয়ের কথায় আপনি আল্লাহর কথার বাইরে গেলেন বা আল্লাহর আনুগত্যের বাইরে গেলেন, এইটা এইটারই ধারাবাহিকতায় আপনার ভালোবাসার শীত, মানে এটাকেই ভালোবাসার শীত বলে। এটা আপনি কোনো মানুষের জন্য তো মানে সবচেয়ে বড় ভালোবাসার শীত হচ্ছে নিজের নাফসের ভালোবাসা, যেটা আপনাকে আপনার যা ইচ্ছা করে আপনি সেটা করেন, এটা আসলে মানে নিজের নাফসকে আপনি আল্লাহর চেয়ে বড় অবস্থান দিছেন বা পজিশন দিছেন। যেহেতু সূরা ফুরকানের একটা আয়াতে বলছেন আল্লাহ, 43 নম্বর আয়াত সম্ভবত 25 নম্বর সূরা, যে তুমি কি তাদের দেখেছো যারা নিজের হাওয়াকে ইলা বানায় নিছে, নিজের হাওয়াকেই ইলা বানায় নিছে, মানে তারা হাওয়ার উপাসনা করে, হাওয়া যেটা বলে সেটা করে, আল্লাহ যেটা বলে ওটা করে না। এটা হচ্ছে ভালোবাসার শিরকের চূড়ান্ত একটা আর কি, মানে একটা 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 ম্যানিফেস্টেশন বা একটা প্রকাশ। আমার প্রথম পয়েন্টটা গেছে, প্রথম পয়েন্টটা ছিল আমি বলছি 12টা পয়েন্ট বলবো, প্রথম পয়েন্টটা হচ্ছে আমার সময় কতক্ষণ একটু জানি না, 1 ঘন্টা কখন সেটা কখন হবে, 1 ঘন্টা আমি কখন শুরু করি, 9:30 আছে, ঠিক আছে। তো সেকেন্ডটা হচ্ছে আপনার এবং আল্লাহর মাঝখানে কাউকে মধ্যস্থতাকারী মনে করা, এজেন্সি মনে করা। আমার দেশে বহু মানুষ আছে তারা এজেন্সি ধরে, ধরে না পীর ধরে, মুরিদ ধরে, অনেক মানুষের অনেক পীর আছে যারা বেহেস্তের টিকিট দেয় বা তার অনেক আছে, মানে গুনে শেষ করতে পারবেন না, এজেন্সি মনে করে। একটা যুক্তি থাকে তাদের যে আমি যদি প্রাইম মিনিস্টারের কাছে দেখা করতে যাই আমি কি সরাসরি দেখা করতে পারবো, পারবো না, তার পিএস বা তার প্রাইভেট সেক্রেটারি বা তার আগে একটা ঘাটে আমাকে গিয়ে নাম লিখে দিতে হবে, সুপারিশ করতে হবে বা কিছু তাকে বলবো যে আমার একটু পৌঁছে দেন। তো প্রাইম মিনিস্টার ভিতর থেকে দেখবেন, দেখে যদি তার ইচ্ছা হয় তাহলে তিনি উনি ই দিবেন, ইজাজত দিবেন, আর ইচ্ছা না হলে বলবেন যে না দেখা হবে না। তা আল্লাহর ব্যাপারে এরকম একটা এজেন্সি লাগে, একটা কারো মাধ্যমে যাইতে হয়, নাইলে কেমনি। প্রাইম মিনিস্টার এই ফোনের এই পাশ দেখলে ওই পাশ কী আছে জানে না, প্রাইম মিনিস্টারের দৃষ্টি এটার ওই পাশে যায় না, ঠিক না? একটা বই যদি প্রাইম মিনিস্টার দেখেন, ওই মানুষ তো, একটা বই যদি তাকে দেখেন তাহলে উনি বইয়ের এই কাভার দেখলে পিছনে কী আছে এটা জানেন না, কিন্তু আল্লাহ কি পিছনেরটা জানেন না, পিছনেরটা জানেন, সামনেরটা জানেন, আপনার ভিতরে কী আছে জানেন, আপনি কী বলবেন জানেন, আপনি কী চাইবেন জানেন, আপনি কী করবেন জানেন, কী ফন্দি করতেছেন জানেন, কোনটা করেন নাই সেটা জানেন, তাই না? অন্ধকার রাত্রে অন্ধকার পাথরের নিচে একটা কালো পিঁপড়া যে হাঁটে আল্লাহ সেটা সম্বন্ধেও জানেন, একটা গাছের পাতাও আল্লাহর জ্ঞান ছাড়া পড়ে না। সুতরাং সেই আল্লাহর কোনো এজেন্সির দরকার নেই, কোনো সহায়তাকারীর দরকার নেই, বা তার সেফটি সিকিউরিটিরও ব্যাপার নেই। প্রাইম মিনিস্টার তো সেফটি সিকিউরিটির ব্যাপার আছে। তো মানুষের সাথে আমরা যেন আল্লাহকে গুলায় না ফেলি, এবং আল্লাহ বলছেন কি, তারা জিজ্ঞেস করে আমি কোথায়, বলো আমি কাছেই আসি, এবং আল্লাহকে সরাসরি আমরা এই করতে পারি, তাই না? আমাদের কারোর মাধ্যমে যাওয়ার কিছু নেই। আমরা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকি কখন, যখন সেজদায় থাকি, সালাতে সেজদায় যখন থাকি তখন আমরা সরাসরি আল্লাহর সাথে আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহর কাছে এই করতে পারি। কোরআনের সূরা বাকারার আয়াতে আল্লাহ বলছেন সবরি ওয়াস সালাত, সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে সরাসরি চাইতে পারি, যা ইচ্ছা চাইতে পারি, এবং আল্লাহ চাওয়ার ব্যাপারে আমরা কোনো লিমিটেশন নাই। মানে ধরেন কথার কথা, আমি রাস্তার ফকির, আমি এখন 100 কোটি টাকা আল্লাহর কাছে চাইতেছি, এটা কি অসম্ভব আল্লাহর জন্য দেওয়া? অসম্ভব না। আমি যদি মনে করি যে আল্লাহর জন্য কিছু দেওয়া আমাকে অসম্ভব, যেটা আল্লাহ বারণ করেন নাই সেরকম জিনিস যদি হয়, তাহলেই বুঝতে হবে যে আমার আল্লাহ সম্বন্ধে আইডিয়াটা ক্লিয়ার না। তা আল্লাহ এবং আপনার মাঝে মধ্যস্থতাকারী যদি কাউকে নেন তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন বা আপনার ইসলাম, আপনি আর মুসলিম থাকবেন না। হ্যাঁ, 3 নম্বর পয়েন্ট হচ্ছে কাফেরদেরকে কাফের মনে না করা। আমাদের দেশে এটা খুব বড় একটা ডিজিজ, আমাদের দেশ বলে না, তো এই অঞ্চলে সবখানেই আমরা অনেকেই মনে করি যে খ্রিস্টান সে তো ঈসা আলাহ সাল্লামের উম্মত, সে ঈসা আলাহ সাল্লামকে মানে, ক্রিশ্চিয়ানিটির বই মানে বা ই মানে, সে তার মতো করে ঠিক আছে, ইহুদি তার মতো করে ঠিক আছে, হিন্দু তার মতো করে ঠিক আছে, এরকম ধারণা কিন্তু আমাদের দেশে বহু মানুষের আছে। এবং লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের এক্সপ্লেনেশন করতে গিয়ে অনেকে আবার এগুলারে মানে গুলায় ফেলেন, মনে করেন যে সব সবাই সবার মতো করে ঠিক আছে, আমি আমার মতো করে মুসলমান,
এটা কি ঠিক নাকি ব্যাপারটা? না, এটা ঠিক না। যেদিন উনি যে আয়াতটা পড়লেন, সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল্লাহ যেদিন বললেন যে তোমাদের আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, পারফেক্ট করে দিলাম, সেই দিনের পরে পৃথিবীতে মাত্র 2টা দিন আছে, দিন আল ইসলাম, দিন আল কুফর। আপনি হয় মুসলিম নয় কাফের, মাঝামাঝি কিছু হওয়ার উপায় নেই, গ্রে এরিয়া নাই কোনো, ব্ল্যাক এবং হোয়াইট। তো এটা আরও আছে, আপনার আরও অন্যান্য জায়গায় আল্লাহ বলছেন বা রাসূল বলছেন যে যে আমার কথা শুনলো সে এবং আমার ইসে বিশ্বাস করলো না, সে ইহুদি হয়ে না খ্রিস্টান হয়ে মারা গেল, ইহুদি হয়ে অথবা খ্রিস্টান হয়ে মারা গেল সে, বা সে হচ্ছে কি আখেরাতে ক্ষতিগ্রস্ত। আমি জাস্ট জিসটা বললাম। এবং আল্লাহ বলছেন যে ইসলাম ছাড়া, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে একবার বলছেন এবং 19 বা 18 নম্বর আয়াতে একবার বলছেন, 2 বার, যে আল্লাহর কাছে ইসলাম ছাড়া আর কোনো দিন গ্রহণযোগ্য না। সুতরাং একজন মানুষ আয়দের মুসলিম অথবা কাফের, এই জিনিস বিশ্বাসটা আমরা ঠিক করে নিব যে একজন কাফেরকে আমরা কাফের বলবো, কাফেরকে কাফের না মনে করলে কেউ সে কাফের হয়ে যেতে পারে। আমার কথা না এগুলো, একটাও আমার কথা না, এগুলো সব দলিল আছে। আমাদের বললাম তো যে 3টা জুমার খুতবা আমি আপনাদের এখানে হয়তো আধা ঘন্টায় বলবো এখন। আচ্ছা, কাফেরকে কাফের মনে করতে হবে, তার মানে এটা না যে তাদেরকে আমি মেরে ফেলবো, কেটে ফেলবো, তা না। কিন্তু আমরা তো, আমাদের সাহাবীরা সবাই কাফের ছিলেন না, এককালে মুশরিক ছিলেন, তো অলমোস্ট সবাই মুশরিক ছিলেন। এক একজন হয়তো ডিফারেন্ট হইতে পারেন, দিনে হানিফের উপর ছিলেন বা এই ছিলেন, তো অ্যাভারেজ সাহাবীরা কি মুশরিক ছিলেন না? তারা ইসলামে দাখিল হয়েছেন, তারা আমাদের অনুসরণীয় সাহাবি, তাই না? এইভাবেই আমরা কাফের মুশরিক যারা আছে তাদের ব্যাপারে আশা করব, তাদের ব্যাপারে আমরা দোয়া করতে পারি, হিদায়তের দোয়া, এবং তাদেরকে আমরা দাওয়াত দিব, কিন্তু তাদেরকে কাফের জ্ঞান করব। কাফেরকে কাফের জ্ঞান না করলে আমরা নিজেদের, আমাদের ইমান নষ্ট হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবনবিধান নিয়ে আসছিলেন, অর্থাৎ কি শরিয়া, সেটাকে যদি আমরা মনে করি তার চেয়ে বেটার এখন কিছু আছে, সেটা ডেমোক্রেসি, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, যে কোনো ইজম হোক না কেন, তাহলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে। অথবা আমরা যদি রিপ্লেসেবল মনে করি যে আল্লাহ রাসূল যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন ওটা এখন চলে না, সুতরাং এখন ওইটার জায়গায় আরেকটা আমরা ই করবো বা পালন করব, তাহলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে। এটা নিয়ে অনেক বড় কথা আছে, এটা নিয়ে অনেক কথা আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাম যে জীবনবিধান নিয়ে আসছে এটা ভ্যালিড থাকবে, সারা দুনিয়া উল্টে গেলেও এটা চেঞ্জ হবে না। আবদুল্লাহ ইবনে মাসউদের একটা আসার বলতেছি যে সবাই যদি দিন ছেড়ে চলে যায় আর একজন যদি দিনের উপর থাকে, সত্যের উপর থাকে, সেই জামাত, সেই আল জামাত, আল জামাত মানে কি বোঝাচ্ছেন? আল্লাহ রাসূলের সময় আল জামাত বলতে কি বোঝাতেন? তার আন্ডারে যে মুসলিমরা ছিলেন তাদেরকে বোঝানো হতো, তাই না? সেটারই ধারাবাহিকতা চলতেছে এখনই। তাহলে একজন থাকলে সেই সত্যের উপর যদি থাকে সেই জামাত, বাকিরা কি, বাকিরা যদি বের হয়ে চলে যায় তাহলে ইসলামের কিছু আসে যায় না। আল্লাহ রাসূল অন্যত্র বলছেন যে কিয়ামত পর্যন্ত তার উম্মার একটা দল টিকে থাকবে যাদের কেউ ক্ষতি করতে পারবে না, যাদেরকে বিভিন্ন নামে বলছেন, কখনো বলছেন তাইফা মনসুরা, ফিরকাতুন নাজিয়া, এই ধরনের বিভিন্ন নাম বলি আমরা তাদের ব্যাপারে, এবং আল জামাত বলছেন, আজকে আমরা কি বলি, আহলুস সুন্নাহ ওয়াল জামা কথাটা বলি। যাই হোক, এটা নিয়ে এই পয়েন্টটা নিয়ে আপনার কয়েক ঘন্টা কথা বলা যায় যে রিপ্লেস মানে আপনার নবী যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন তার চেয়ে বেটার যদি কিছু মনে করি আমাদের ইমান নষ্ট হয়ে যাবে। আমরা খুব কেয়ারফুল থাকবো, কারণ আমাদের অনেক শিক্ষিত জনরা বলছেন যে অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ, আমাদেরকে আর সেই অন্ধকার যুগে নিয়ে যাওয়া যাবে না, অর্থাৎ নবীর যুগে আর নিয়ে যাওয়া যাবে না, আমরা এখন সামনের দিকে চলবো। অনেক বড় বড় মানুষরা বলছেন, যিনি বলছেন তিনি আমার নেইবার ছিলেন এক সময়, তার বাবা ছিলেন, এত লম্বা দাড়ি ছিল তার, এবং উনি রাজশাহী টিচার শ্রেণী কলেজের প্রিন্সিপাল ছিলেন, উনি বলছেন যে আর অন্ধকার যুগে নিয়ে যাওয়া যাবে না আর কি। দেখো, একজন বিচারপতি জনৈক। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, দীন ইসলামের কোনো জিনিসকে মানে অপছন্দ করা বা ঘৃণা করা, এমনকি আপনি যদি এটা করেনও, হয়তো বাস্তবে সে জিনিসটা করে কিন্তু মনের ভিতরে সে অপছন্দ করে। উদাহরণ দিচ্ছি আমি, যেমন হাজব্যান্ডের জন্য বা বাবার জন্য কোনো মহিলা পর্দা করেন কিন্তু মনে প্রাণে উনি এটাকে অপছন্দ করেন, এটা একটা উদাহরণ আর কি। আর একটা উদাহরণ হচ্ছে, ধরেন বাবা বলছে ছেলেকে যে তুমি তো নামাজ পড়ো না, আমি কিন্তু তোমার ত্যাজ্য করে যাবো, তোমার কোনো সম্পদ দিয়ে যাবো না, বাবা 100 কোটি টাকার মালিক। এখন ছেলে বাবার মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে আর মসজিদে যায় আসে, নামাজ পড়ে কিন্তু এটা করাটাকে পছন্দ করে না, এইরকমের ব্যাপারে আপনার দিন মানে ই নষ্ট হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে বা ইমান ভঙ্গ হয়ে যাবে। এরপরের পয়েন্টটা হচ্ছে, আপনার ইসলামের কোনো ব্যাপার নিয়ে হাসি ঠাট্টা করা, আমার দাড়িটা সুন্দর না, আমি চেষ্টা করতেছি রাসূলের অনুসরণ করতে, আপনি দেখে বলেন দেখো ছাগলের মতো লাগতেছে, বলে না মানুষ এসব কথা? বলে, কিন্তু ছাগলা দাড়ি বলে না। আচ্ছা, হাসি ঠাট্টা করে, কার্টুনই করে,
আপনার পেপারে কার্টুনই করে, আপনার নাটকে সিনেমায় পেপারে এই মুলার মতো দাঁতালা বা টুপিয়ালা দাঁড়িয়ালা এগুলো কি, কারা এটা, এদেরকে কারা, এরা মানে এই ছবিটা কার, কাকে রিপ্রেজেন্ট করে? আল্লাহ রাসূলকে রিপ্রেজেন্ট করে, তার দাড়ি তার টুপি বা যাই ছিল তার আর কি, মানে তার বেশভূষাকে রিপ্রেজেন্ট করে না, প্রকারান্তরে সেটাই করে, সেটা নিয়ে কার্টুন লেখা, সেটা এখন একটা মানে ভিলিফাই করার, মানুষকে ই করার একটা মানে নিগৃহীত করার বা অপমানিত করার একটা টুলস হয়ে গেছে এই ধরনের ব্যাপার। অথবা বুরকা আলী সিলেটি কথা আছে না, বুরকা আলী সাল্লাল্লাহ বৈশে নিল দৌড়াইয়া, মানে এটা হলো মেকিং ফান অফ বুরকা, তাই না, বা পর্দা, এটাতে কিন্তু আপনার ইমান নষ্ট হয়ে যেতে পারে। আমরা খুব কেয়ারফুল থাকবো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কে রিপ্রেজেন্ট করে অথবা ইসলামকে রিপ্রেজেন্ট করে বা ইসলামের কোনো অবিচ্ছেদ্য অংশ, সেটা নিয়ে আমরা কিন্তু হাসি ঠাট্টা করবো না। এমনকি নিজে যদি নাও করতে পারি, কখনো হইতে পারে যে কেউ একজন সেই ইমানের জোর নাই দাঁড়িয়ে রাখতে পারেন নাই, বা সেই ইমানের জোর নাই ই করতে পারেন নাই, আপনার পর্দা করতে পারেন না, কিন্তু অ্যাটলিস্ট আমরা হাসি ঠাট্টা করবো না সেটা নিয়ে। সাত নম্বর পয়েন্ট হচ্ছে জাদু টোনা তন্ত্র মন্ত্র, জাদু টোনা তন্ত্র মন্ত্র ঝাড়ফুঁক, যেগুলা সহি ঈশের সুন্না বা ঈশের বাইরে আছে, মাসনুন না যেগুলো আর কি, কিছু কিছু জাদু টোনা তো মসনুন হইতে পারে না, কিন্তু ঝাড়ফুঁক তো সহি ঈশে করা যায়, তরিকায় করা যায়। তো জাদু টোনা করা, এর সাথে আসে যে গণনা করা, গণনা করা মানে যে একই লাইনে আসে হাত দেখা অথবা অ্যাস্ট্রোলজি বা এই ধরনের জিনিস। তো চল্লিশ দিনের এবাদত কবুল হবে না যদি আমরা কৌতূহল বশত একজনের কাছে যাই, একজন গণকের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, অথবা জিজ্ঞেস করলাম না, আজকের দিনটি কেমনে যাবে, পেপারে উঠে একটা ই দেখেন, পেপারের পাশে একটা কলাম উঠে, ওইটা রাশিফল, ওইটা জাস্ট আমরা কৌতূহল বশত যদি দেখি, বিশ্বাস করতেছি না, দেখি না কি লেখা আছে, তাহলেও স্কলাররা বলেন যে চল্লিশ দিনের ইবাদত কবুল হবে না, যদিও আপনাকে ফরজ ইবাদত করে যেতে হবে, মানে আপনি নামাজ পড়বেন সালাত আদায় করবেন, কিন্তু আপনার চল্লিশ দিনের সেটার কোনো ফলাফল আসবে না বা কোনো সওয়াব হবে না। আচ্ছা, আর তন্ত্রমন্ত্র যেগুলো বললাম এগুলো তো মোস্ট অফ ইট শির্ক অথবা কুফর অথবা দুইটাই, কখনো শির্ক কখনো কুফর বা দুইটাই হইতে পারে, বান মারা, কারো ক্ষতি করা, কারো চুল নিয়ে গিট্টু মারা, এই ধরনের যত কিছু জিনিস আছে, অথবা জাদুঘরের কাছে যাওয়া বা ই করা, যদি কারো এইরকম কিছু ঘটে যায়, সহি আলেমের খোঁজ করবেন যারা সহি পদ্ধতিতে এগুলার ই করেন, আল্লাহ প্রদত্ত রাসুল প্রদত্ত কোরআনের আয়াত দিয়ে বা মাসনুন দোয়া দিয়ে যারা এগুলার ইলাজ করেন তাদের কাছে যাবেন, কিন্তু ইন জেনারেল হচ্ছে এগুলা করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আট নাম্বার হচ্ছে যে আপনি আপনার আনুগত্য যদি মুসলমানদের বিপক্ষে গিয়ে কাফেরের পক্ষে হয়, আপনার কাফের পক্ষ নেন কোনোভাবে, কাফের দেশ হোক কাফের রাষ্ট্রযন্ত্র হোক, বুঝছেন না, বহু মানুষ আছে না যে আফগানিস্তানে আমেরিকান আর্মির হয়ে যুদ্ধ করে মারা গেছে মুসলিম, কিন্তু তারা, আমারই পরিচিত একজন আছে ঢাকার, উনি আফগানিস্তানে মার্কিন বাহিনীর হয়ে মারা গেছে, তো ওনাকে এখানে শহীদ টহীদ বলার একটা চেষ্টা করা হয়েছে, শেষ পর্যন্ত আর সেটা টিকে নাই বা ইসে না, এই ব্যাপারটা আর কি, যে আপনার যদি মুসলিমের সাথে কাফের যদি কোনো কখনো যুদ্ধ বা কোনো বিবাদ হয় আর সেখানে যদি আপনি তার পক্ষ নেন, আপনার আনুগত্য যদি তার সাথে থাকে, তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। এটার সাথে কিন্তু একটা জিনিস ভুল করেন না, যে আপনার কাছে বিচারের জন্য আসছে যদি হয়, একজন মুসলিম এবং একজন কাফের আসছে, আপনি কিন্তু তখন সুবিচার করবেন, তখন কিন্তু আপনার আপনি ওই মুসলিমের পক্ষ নিয়ে তার প্রতি অবিচার করবেন না, সেটা আলাদা জিনিস। কিন্তু আমি বলতেছি যে ওয়ালাওয়াল বারার সেন্সে বলতেছি যে আপনার আনুগত্য কাফেরের প্রতি, তার সাথে তার কাছে আপনার আনুগত্য, আপনি মুসলিমের বিরোধিতা করেন বা মুসলিমের বিরুদ্ধে যান, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। নয় নম্বর হচ্ছে এইরকম বোধ বা বিশ্বাস যে কোনো কোনো মানুষের শরীয়ত না মানলেও চলে, এটা আমাদের দেশে কিন্তু খুব আছে, মজুফ বলে না কিছু কথা আছে না, মজুফ বলে, জুনুন বলে, হ্যাঁ, ন্যাংটা হাঁটতেছে তারে সম্মান করে, তার শরিয়া নাই তার ই নাই, বুঝছেন না, এবং শুধু সেটা না, সুফিরা আছে, সুফি শায়েখরা আছেন, পীর আছেন, তারা নামাজ পড়েন না, তারা ইবাদত করেন না, তারা গোসল করেন না ফর 40 ইয়ার্স, ওই যে ঢাকা এক লোকের পিছনে হাঁটতো না, হাঁটা বাবা মরে গেছে হায়দার, সে গোসল করে না ফর 40 ইয়ার্স, হয়তো মাথার চুল চুল জটা, তাই সে নাকি বুজুর্গ, সে নাকি, মানে তার কোনো শরিয়া নাই, শরিয়ার থেকে এক্সেম্পটেড কারা, শরিয়ার নিয়ম থেকে কারা এক্সেম্পটেড, পাগল, শিশু, অজ্ঞান ব্যক্তি, অজ্ঞান হয়ে আপনি পড়ে আছেন আপনার নামাজ, তখন আর নামাজের হিসাব নাই, আর হচ্ছে বিশেষ একটা সময় মেয়েদের কিছু এক্সেমশন আছে, তার বাইরের শরীয়ত থেকে কেউ এক্সেম্পটেড না, কিন্তু আপনি যদি জ্ঞান করেন যে এই মানুষের উপরে শরিয়ার বিধান প্রযোজ্য না, এই শরিয়ার ঊর্ধ্বে, যেমন সুফিরা বলে খাস বা খাসের খাস, মানে ইংল্যান্ডে সুফি শায়েখরা আছে যারা মদ খায়, আপনার জনি ওয়াকার, হুইস্কি খায়,
তো তার সাগরেদরা বলে যে এটা ওনার জন্য বিস্কি না, ওনার জন্য হারাম না, উনি হলেন খাস বা খাস অব দ্য খাস আর কি। এটা আমাদের জন্য মত, কিন্তু ওনার জন্য মত না। এটা এই জ্ঞান আপনি যদি এটা বিশ্বাস করেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে। যে বলতেছে তার কথা আলাদা, যে বলতেছে করতেছে সে তো আর বাইরেই, আপনারও ইমান নষ্ট হয়ে যাবে। যে আপনি মনে করেন যে কোনো কোনো মানুষের সালাত না পড়লে চলে, কোনো কোনো মানুষের রোজা না রাখলে চলে, কোনো কোনো মানুষের শরীয়তের বিধান না রাখলে চলে, কোনো কোনো মানুষ মেয়েরে কোলে বসে একটা বাইরের মহিলার কোলে বসে রাখলেও তার কোনো পাপ নাই, এটা যদি আপনি মনে করেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে। আপনি জানেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইসে বলছেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো মেয়ের গায়ে টাচ করে বায়াত নেন নাই, কোনোদিন নেন নাই। শরীয়তের এক্সেম্পশন থাকলে তার থাকতে পারতো, তাই না? তার থাকতে পারতো না, কিন্তু তার তো নাই। মানে তো পাঁচ ওয়াক্ত সালাতের সাথে আরও এক ওয়াক্ত এক্সট্রা ছিল তাহাজ্জুদ। সুতরাং শরীয়তের এক্সেম্পশন যদি কেউ মনে করেন আসে, তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে। দশ নম্বর পয়েন্ট হচ্ছে দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, না শিখে না প্র্যাকটিস করে। দুইটা কথা বললাম আমি, না শিখে না প্র্যাকটিস করে। আজকাল যে অবস্থা হয়েছে এর এক্সটেনশন হবে, না শিখায় না প্র্যাকটিস করে। আপনি আপনার ছেলে মেয়েকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, বাপের নাম চেঞ্জ করে ইংল্যান্ডে পাঠালেন, আমেরিকায় পাঠালেন, কিন্তু বেসিক দিনটা শিখাইলেন না, দিন থেকে আপনি মুখ ফিরে নিলেন, নিজে শিখলেন না, শিখাইলেন না, অথবা প্র্যাকটিস করলেন না, এইটাতেও এটাও ইমান বিনষ্টকারী বিষয়। ঠিক আছে, এটা এটা আজকাল বেশি বলার কারণ, মানে বেশি ইম্পর্টেন্স এই জন্য যে আমরা যখন বড় হচ্ছি তখন দেখতাম মক্তব ছিল, সকালবেলা বাচ্চারা যে কোনো কমিউনিটিতে মসজিদে, আর একেবারে কেউ না থাকলেও মসজিদে অন্তত গিয়ে হুজুরের কাছে আলিফ বা তাসা শিখতো, সাথে কলেমা বা এই ওই কোরআন পড়তে শিখতো ইত্যাদি। আজকালকার কী হয়েছে, আজকালকার বাবা মা নিজেরা ঘুমায় রাতে তিনটায়, পারলে ফেসবুক চালায়া, সিনেমা দেখা, যত চ্যানেল আছে সবই করে রাতে তিনটায় হয়তো ঘুমাইলো, সকালে সেই তো উঠতেছে না, বাচ্চা উঠবে কেমনে, বাচ্চাকে কীভাবে পাঠাবে সে মসজিদে বা অন্যত্র। তো এই জন্য দিন না শেখা এবং প্র্যাকটিস না করাটা এই এই ধরনের ইমান ভঙ্গের কারণটা, বা ইমান ভঙ্গটা হয়তো অনেকেই আমরা পড়ে যাবো এটার ভিতরে। আমরা ইনশাআল্লাহ কারেক্ট করে নিব, এখন থেকে কারেক্ট করে নিব। আমি অনেক মানুষকে চিনি, উনি ছোটোবেলায় কোরআন পড়তে জানতেন, এখন আর পারেন না পড়তে। আমাকে একজন বিদেশ থেকে কোরআন পাঠাইতে বলছে, আমি আবু বকর জাকারিয়া ভাইয়ের তফসিরটা পাঠাই দিছি, তো উনি বলেন ভাই এটা তো আমি পড়তে পারি না, আমার যে ওই সুলাইমানি লাইব্রেরি না কি আছে ওইখানকার উচ্চারণ সহজ, এটা উচ্চারণ সহজ কিন্তু বেসিক্যালি না জায়েজ উচ্চারণ, বাংলা উচ্চারণ লেখা আছে না আল্লাহ হুম্মা আ লয় লয়, এটা কিন্তু বেসিক্যালি না জায়েজ এবং এটা হারাম বলেন স্কলাররা, ট্রান্সলেটারেশন যেটাকে আমরা বলি। কিন্তু উনি পড়তে পারেন না, এককালে পড়তে পারতেন, এখন ভুলে গেছে, না পড়তে না পড়তে কোরআন পড়তে ভুলে গেছে। সো এইটা হচ্ছে ইমান বিনষ্টকারী বিষয়, আমরা মনে রাখবো। এরপরের পয়েন্টটা হচ্ছে, বারোটা পয়েন্ট বলছিলাম আমি, দশটা শেষ হয়ে গেছে, আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি সময়ের জন্য। এরপরটা এগারো নম্বরটা হচ্ছে দিনের অবিচ্ছেদ্য কোনো অংশকে অস্বীকার করা। উদাহরণ দিচ্ছি আমি, যেমন ধরেন এখন একটা গ্রুপ বাইরে এসে কোরআনিয়ন বলে বা কোরআন অনলি বলে, ঢাকায় আছে বা অন্য কোথাও আছে, সারা দুনিয়াতেই আছে। তো এরা কী করে, এরা বলে খালি কোরআন মানবো, হাদিস মানবো না। এখন হাদিস অথবা সুন্না হচ্ছে দিনের অবিচ্ছেদ্য অংশ, হাদিস ছাড়া আপনার কোনো ইবাদত নাই, আপনার কোনো দিন নাই। যারা যারা গবেষণা করেন, যারা যাদের জ্ঞান আছে, তারা বলেন সুন্না সমান হচ্ছে ইসলাম, নো সুন্না নো ইসলাম। আপনি উদাহরণ দিচ্ছি আমি, আজকে সালাত পড়ে আসলে চার রাকাত, এটা কোথা থেকে জানেন, দুইটা সেজদা করছেন, একটা রুকু করছেন, সালাম ফেরাইছেন, কী পড়ছেন ভিতরে কোথা থেকে জানেন, সমস্ত কিছু হাদিস থেকে আসছে, সমস্ত কিছু সুন্নাত থেকে আসছে। একজন মহিলার সাথে আপনি এক ঘরে নির্জনে বসতে পারবেন না, এটা কোরআনে লেখা নেই, এটা সুন্নাত থেকে আসছে। এই ধরনের জীবন বিধানে যত কিছু দেখবেন আপনি, হজ বলেন, জাকাত বলেন, সিয়াম বলেন, কখন ইফতার করবেন কে বলছেন, কে দেখা দিয়ে গেছেন কখন ইফতার করবেন, কখন এই সেরি করবেন কে দেখা দিয়ে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা দিয়ে গেছেন, তাই না? এই জন্য বলেন নো সুন্না নো দিন। এই রকমের অবিচ্ছেদ্য অংশ একটা বললাম, সুন্না অস্বীকার করা মানে আপনি ইসলাম থেকে বাইর হয়ে যাবেন, আপনার ইসলাম নষ্ট হয়ে যাবে একইভাবে, বা আপনার ইমান নষ্ট হয়ে যাবে একইভাবে। আরেকটা উদাহরণ দিচ্ছি, যে আপনি সব কিছু মানেন, ইসলামের সব কিছু মানেন, শুধুমাত্র সুদ যে হারাম এটা মানেন না, আপনার ইসলাম নষ্ট হয়ে যাবে। কেন? সুদ যে হারাম এটা হচ্ছে ইসলামের অবিচ্ছেদ্য অংশ, ইসলামের নিয়ম কানুনের একটা অবিচ্ছেদ্য অংশ। ঠিক আছে, একটা লোক সারা জীবন সুদী ব্যাংকে চাকরি করছে,
কিন্তু সে নিজের মনে সে অনুশোচনা করে, সে তওবা করতে চায়, সে কান্নাকাটি করে, বের হয়ে আসতে পারতেছে না, সে কিন্তু গুনাহগার মুসলিম। কিন্তু একজন লোক আরেকজন লোক জীবনে কোনোদিন সুদ খায় নাই, কিন্তু সে মনে করে যে সুদটা জায়েজ বা সুদটা আল্লাহ হারাম করছেন এটা ঠিক না, সে কিন্তু আর মুসলিম নাই, ঠিক না? সে কিন্তু কাফের হয়ে যেতে পারে বা কাফের সে। তো আমরা আমরা ইমান বিশ্বাসকারী বিষয়ে খেয়াল করব যে সবসময় দেখবেন বিশ্বাসের সাথে যুক্ত, আপনি কি বিশ্বাস করতেছেন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। করতেছেন যেটা অ্যাকশন সেটাও খারাপ, কিন্তু অনেক সময় মানুষ একটা অ্যাকশন বাধ্য হয়ে করে কিন্তু বিশ্বাসটা আরেক রকম থাকে। আপনাকে যদি এখানে কেউ বন্দুক ধরে বলে যে বলো তুমি ইসলামে বিশ্বাস করো না, যান বাঁচানোর জন্য আপনি কিন্তু এটা বলতে পারেন, এটা কিন্তু জায়েজ। কিন্তু মনে যদি আপনার বিশ্বাস থাকে আপনি তথাপি মুসলিম। হ্যাঁ, বিশ্বাসের জিনিসগুলো খেয়াল করবেন আগে, বিশ্বাসটাকে সঠিক করবেন অলওয়েজ। 12 নম্বর পয়েন্ট হচ্ছে সালাত পরিত্যাগ করা। এটা সব আলেমের মতে না, এটা নিয়ে খিলাফ আছে। কোনো কোনো আলেম মনে করেন সালাত পরিত্যাগ করলে কাফের হয়ে যাবে। এর ভিতরে তিনটা গ্রুপ আছে। একজন মনে করেন, একদল যারা স্ট্রিক্টার তারা মনে করেন এক ওয়াক্ত সালাত যদি কেউ খেলাচ্ছলে ছেড়ে দেয়, এক ওয়াক্ত নামাজ খেলাচ্ছলে মানে নেগলেক্ট করে ছেড়ে দিল, না পড়বো না এটা, তাহলে সে আর মুসলিম থাকে না। এটা হলো সবচেয়ে স্ট্রিক্ট যে গ্রুপটা তারা মনে করেন। আমাদের দেশে মনে করেন যে নামাজ না পড়লেও নামাজ যদি স্বীকার করে তাহলে তা সে তথাপি মুসলিম, আমাদের দেশে মনে করে। আর আরেকটা দল আছেন যারা মাঝখানে, যারা নাসিরুদ্দিন আলবানি এবং মাহমুদ বিন সালাহুল উসাইমিন, তারা মনে করেন যে সচরাচর নামাজ পড়ে, সবসময়ই পড়ে বা অলমোস্ট পড়ে, কখনো কখনো বাদ দেয় বা নামাজ স্বীকার করে যে এটা ঠিক, বাট কখনো আলসির জন্য হোক অথবা ঘুম থেকে উঠতে পারে না অথবা অন্য কোনো কারণে বাদ যায়, কিন্তু সে পড়ে, ইউজুয়ালি পড়ে বা এটাকে স্বীকার করে যে পড়তে হবে, তাহলে তাকে তথাপি মুসলিম বলতে হবে কিন্তু গুনাহগার মুসলিম বলতে হবে। এই তিনটা মত আছে। তিনটা মতের আমি কারো কাউকে ভালো কাউকে খারাপ বলতেছি না, পার্সোনালি আমি মাঝখানের মতটা ফলো করি, মাঝখানে যেটা বললাম এটা ফলো করি, যে যে মুসলিম প্রায়শ নামাজ পড়ে, হয়তো কখনো তার ছুটে যায়, আমি তথাপি তাকে মুসলিম মনে করি, আর যে কখনোই পড়ে না তাকে আর আমি মুসলিম মনে করি না, বুঝছেন না? বাট ওই আরেকটা গ্রুপ যেটা বললাম যে যিনি যারা স্ট্রিক্টার স্কলার তারা মনে করেন এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলেও তার ইমান নষ্ট হয়ে যাবে, সেইটা আমি সেই পন্থাটা সেই মতটা আমি ফলো করি না আর কি, বা আমার কাছে যেটা মনে হয় তাকিক করা অথবা নিজে এগুলো কিন্তু আপনারা পড়াশোনা করবেন, আপনারা পড়াশোনা করে দেখবেন যে কোনটা ঠিক বা কোনটাই এটা ওপেন আছে। তো আজকের আয়োজনের প্রথম অংশটা ছিল এটা, ইমান ভঙ্গের কারণ। আমি বললাম 12টা পয়েন্টে যতদূর পারলাম তাড়াহুড়া করেই বললাম।